বন্ধুরা, এই যে চারা মাছের বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাজারটি প্রতিদিন রাত 3টে থেকে শুরু হয়। আর এই বাজারটি আমাদের সবার কাছে পরিচিত। এটা হলো এশিয়ার বৃহত্তম চারা মাছের বাজার, রাজেন্দ্রপুর মৎস্য বাজার, যেটা আমাদের কাছে নৈহাটি চারা মাছের বাজার হিসাবে এই নামে পরিচিত। রাত 3টে থেকে এই বাজারটি শুরু হয়। আমার বন্ধুরা যারা পুকুরে, ভেড়িতে, বায়ফ্লকে বা বিভিন্নভাবে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করেন, আপনাদের কাছে সবথেকে বড় প্রবলেম হলো ভালো জাতের উন্নত মানের চারা মাছ, ফিশ সিডস খুঁজে পাওয়াটা। আমার বন্ধুদের যাতে এই সমস্যা না পড়তে হয়, সেই কারণে আজকের এই ভিডিওটি করা। চারা মাছ আপনারা কিভাবে কিনবেন, চলুন এই ভিডিওতে জেনে নিই। ব্যবসার বিভিন্ন আইডিয়া সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটি ক্লিক করে অলটাকে সিলেক্ট করে দিন। আপনি কি সস্তায় উন্নত মানের চারা মাছ খুঁজছেন? তাহলে আপনি এই বাজারে চলে আসুন। মনে রাখবেন ফ্রেন্ডস, রাত 3টে থেকে এই বাজারটি শুরু হয়। তবে আপনার কোনো চিন্তার কারণ নেই, কারণ এই বাজারকে কেন্দ্র করে নৈহাটিতে প্রচুর পরিমাণে চারা মাছের ভেড়ি রয়েছে। আপনি সরাসরি এসে ইনাদের সঙ্গে কথা বলে আপনার পছন্দের মতো মাছ আপনারা কিনতে পারেন। আমি বাজারের কাছাকাছি কয়েকটি ফার্মে ভিজিট করেছি, তার মধ্যে একটা হলো সরকার ফিশ সিড সেন্টার। স্ক্রিনে আপনারা নম্বর দেখতে পাচ্ছেন, এই নম্বরে যোগাযোগ করে আপনারা চারা মাছ কিনতে পারেন। ইনারা হোম ডেলিভারিও করে। কিন্তু দেখুন ফ্রেন্ডস, আপনাদের সুবিধার জন্য, আপনাদের ইনফরমেশন পাওয়ার জন্য আমি এই ফার্মের নাম্বার দিলাম, কিন্তু কেনার সময় আমি থাকব না। চাষ করবেন আপনি, কিনবেন আপনি আপনার জিনিস, তাই ভালোভাবে বুঝে শুনে দেখে তবেই আপনারা এই চারা মাছগুলো কিনবেন। তো চলুন দেখি কেমনভাবে চলে এই বাজারটি। সাইজে 16 টাকা, 2.5 ইঞ্চি হবে। চিতল কত করে? কাটা মশলা চিতল কত করে? 16 টাকা। কত? 16 বড় রূপচাঁদা দিয়ে
একটা কাটলি দশটা দেবা নে আমি একটা কাটলি আমি তোমার আমি তোমার সে কথা বললাম তো মাল দেখো যাচ্ছে এই যে বাবু এই মাল দেখেন ঢেলে দিও না দাও হ্যাঁ এইটা ওইটা ওইটাই